হরতালের খবর জানতে যাচ্ছি রাজশাহীতে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সমসাজু। সাজু, রাজশাহীর হরতাল চিত্র সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? লোপা, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী নগরীর সবচেয়ে ব্যস্ততম এলাকা, যে শিরোল এলাকা, এবং আমার পিছনে রাজশাহী রেলওয়ে স্টেশন এবং বাম পাশে যে ঢাকা বাস স্টেশন, আর তার পাশেই হলো আন্তঃজেলা রুটে বাস স্টেশন। তো আমি এখানে এসে যেটা দেখেছি যে এই হরতালের যেটা প্রভাব পড়েছে সেটা হলো দূরপাল্লার বাসগুলো সবগুলো বন্ধ রয়েছে। রাজশাহী থেকে বিভিন্ন রুটে যে আন্তঃজেলা বাস চলাচল করে সে বাস চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যেসব বাস সেগুলো মাঝে মাঝে কিছু নিয়ে চলাচল করছে। তো আমি ঢাকা বাস স্ট্যান্ডে যারা টিকিট কাউন্টারগুলো রয়েছে সেখানে খোঁজ নিয়ে জেনেছি, তারা বলেছেন যে এই হরতালের কারণে যাত্রী সংখ্যা একেবারে নেই, যাত্রীর আসে নেই, তাই তারা কোনো ধরনের বাস এখান থেকে চলাচল করেননি, রাজশাহী থেকে বাস ছেড়েও জানি, এবং ঢাকা থেকেও কোনো রকম বাস রাজশাহীতে আসেনি। তো রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপ, সেই গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো আমাকে বলেছেন যে তাদের পূর্ণ প্রস্তুতি ছিল বাস চালানোর জন্য, যেহেতু এখানে যাত্রী সংখ্যা একেবারেই নেই এ কারণে তারা বাস চলাচল করেনি। তিনি বলেছেন যে পুলিশ প্রশাসন তাদের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা করেছে, তবে আজকে হরতালের সমর্থনে আমরা রাজশাহীতে বিএনপিকে কোনো ধরনের কর্মসূচি পালন করতে দেখিনি। গত রাতে পুলিশ বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে বিএনপির 70 জন নেতাকর্মীকে আটক করেছে, তাদেরকে আজকে আদালতে তোলা হবে। আর এর বাইরে রাজশাহী নগরীর 11টি পয়েন্টে মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং শ্রমিক লীগ তারা শান্তি সমাবেশের নামে অবস্থান করেছিল, এবং তারা হরতালের বিপক্ষে এবং শান্তি সমাবেশের পক্ষ নিয়ে তারা মিছিল এবং সমাবেশ করেছে। লোপা, আমরা জানছিলাম রাজশাহীর হরতাল চিত্র। হরতালের খবর জানতে চলে যাচ্ছি খুলনায় আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়বের কাছে। তৈয়ব, খুলনায় বিএনপির ডাকা হরতালের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনি খবরে যেমনটি বলছিলেন, এক কথা বলা যায় খুলনায় ঢিলাঢালাভাবে হরতাল পালিত হচ্ছে। তবে এর ভিতরে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, বৈকালীতে একটি ওয়ার্ড বিএনপি অফিস ভাঙচুর করে ওই আগুন লাগিয়ে দিয়েছে শাসক দলের লোকেরা। আরও অপরদিকে আওয়ামী লীগ অফিসের সামনে সকাল থেকে শান্তি সমাবেশ হয়েছে, এবং তারা শান্তি সমাবেশে ওই নগরীতে বিক্ষোভ নগরীতে মিছিল করেছে। আর এমনি এক কথা বলা যায় নগরীতে সড়কগুলিতে যানবাহন চলাচল কম, ইজি বাইক আর সিএনজি দৌরাত্ম্য বেশি। আমি খোঁজ নিয়ে জেনেছি দূরপাল্লার বাস সকাল থেকে ছেড়ে যায়নি, দুপুরের পরে দুই একটা বাস খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এদিকে আমি বিএনপি অফিসের সামনেও গিয়েছিলাম, বিএনপি অফিসে বিএনপির কোনো নেতাকর্মীকে আমি পাই নাই, তবে সেখানে পুলিশ টহল রয়েছে। এছাড়া নগরীর এসপথ কাতর মোড়গুলোতে পুলিশ টহল জোরদার করা হয়েছে, এবং খুলনা সদর থানার ওসি, তিনি আমাদের একটা ভিডিও ফুটেজ দিয়েছেন, তিনি সেখানে বলেছেন, ফুটেজ দেখিয়েছেন যে নগরীতে পুলিশের মহড়া চলেছে। তবে এছাড়া শান্তিপূর্ণভাবে খুলনায় ওই হরতাল পালিত হচ্ছে। জি লোপা, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। জানছিলাম খুলনা থেকে হরতালের সর্বশেষ পরিস্থিতি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।